পারি যে আমাদের রেকর্ডে পিডাব্লিউডি রাস্তা, আমরা পিডাব্লিউডি রাস্তা মাপতে আসছি। এখন পিডাব্লিউডি রাস্তা যদি তারা উপদেশে তারার জায়গা, তো তারার জায়গার সপক্ষে তারা যদি কোনো কাগজপত্র তো তারা নিব, গভর্নমেন্টের আইন অনুযায়ী গভর্নমেন্ট সেভাবে করবেন নিব। আমাদের তো আমাদের রেকর্ডে পিডাব্লিউডি রাস্তা, তো সেই হিসেবে তো পিডাব্লিউডি রাস্তা দেখিয়ে তো আমরা আজকে মাপতে আসি, কয়েক সেভারাল টাইম মাপতে আইসি। যেমন উইদিন থ্রি ডেজের মধ্যে আমি দুবার আইলাম, পরশু দিনের আগের দিনও আইলাম, আজকেও আইলাম, আপনারাও আইলেন, আমাদের কাননগো সাহেব আইলেন, ঠিক আছে। তাহলে ওখানে যেটা মানে লেটেস্ট যে আমাদের পর্চা বা যেটা আমাদের লেটেস্ট অনলাইন রেকর্ড সেটার মধ্যে এটা দেখা যাচ্ছে যে এটা সামথিং যেটা আমাদের হেক্টর বা যেটা জায়গা আছে কত হয়েছে যে আমরা জুতের জায়গা কাগজপত্র আমরা কাছে আছে, আমরা তারা জানি না, আমরা কোর্টে সাবমিট করছি কাগজপত্র, না করা হয়েছে না, রাস্তা হোক সবাই চায়, সবাই চায় রাস্তা হোক, কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যে পাইপ আমরা তো দিয়ে দেবো, আর না হয় তারা একটা লিখিত দোক বলে আমরা রাস্তা করি পরবর্তী সময় তোমরা এটা দিয়ে দেবো, এটা এটা কইয়া গেছে বারবার, এটা ডিএমএর লোকে কথা হয়ে আছে আমাদের পৌরসভা ডাকছেন ডিএমরা, আমরা করলাম যে আপনারা জি টিভি দিয়ে আমরা কোর্টে আপনারা ইয়া করেন যে আমরা পরবর্তী সময় আমরা কম্পোজিশন দিয়ে দেবো, আর রাস্তার কাজটা আমরা করে নিই, তারা রাজি না, আমরা তো অলরেডি কেস করছি, তারা এটারে বারবার অস্বীকার করে, আমরা আপনি তাই নিয়ে বললো কি আমরা দরখাস্ত করছি, নোটিশ পাইছি তো আমরা দরখাস্ত করছি, এখন আমার সবচেয়ে বড় কথা হলো বিচারাধীন জায়গার মধ্যে কেউ জোরপূর্বক কাজ করতে পারে কিনা, এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। একটা জিনিস দেখেন, 106 জন ফ্যামিলির জায়গায় না, 106 জন তো আর গলত হইতে পারে না, তাহলে এতজনের বিরুদ্ধে তারা যদি মনে করে যে তাদের নিজের অ্যাকশন নিব, এটা তো সংবিধানের বিরুদ্ধে আমরা কইতে আছে তারা কইতে আছে তারা ফিডা ডুবে এটা নিয়ে আর কোর্টে গেছি কোর্ট ডিসিশন দিব, ইউ পার্টির কাগজপত্র দেখবো কার জায়গা, যতক্ষণ পর্যন্ত কোর্ট একটা ডিসিশন না দেয় এই জায়গাতে তো কেউ ঢুকার অধিকার নাই কোর্টের পারমিশন ছাড়া। তারা যদি কোর্টের পারমিশন নিয়ে আয় তারা কাজ করো, আমাদের কোনো আবিত্ত নাই, যতক্ষণ পর্যন্ত কোর্টের পারমিশন নিয়ে আইতো না ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাতে দিতাম না। আর যদি যারা যারা জোরপূর্বকভাবে এই কাজে এটার মধ্যে ঢুকতে চায়, আমরা কোর্টের মানে যা যা করণীয় আমরা কোর্টে করবো, আমরা নেসেসারি অ্যাকশন মানে নেব, ক্রিমিনাল কেসের আওতা যারা আইয়ে আইব কোর্টের জায়গার মধ্যে যদি কোর্টের অর্ডার ভাইলেট করে বাস, এতক্ষণ পর্যন্ত আমরা মানে জায়গা মানে কোর্টে এখন পর্যন্ত কটা হিয়ারিং চলছে, অনবরত কালকেও কেসের তারিখ আছে, আগামীকালকে আমরা ডকুমেন্ট সাবমিট আমরা করছি, আবার মানে করতে আছে অনবরত, তারা কোর্টের কোনো কাগজপত্র দেখাইতে পারতে আসে না, তাদের জায়গা হোক না, তাদের জায়গা হলে আমাদের কোনো আবিত্ত নাই, তারা জায়গা নিব, আর যতক্ষণ পর্যন্ত কোর্টের ফসলা না হইব। জায়গার পরিমাণটা কতটুকু? পরিমাণ তো অনেক, ল্যাংড়া দরকার টু মেলাগো স্ট্যান্ড পর্যন্ত। কতটুকু হইব একর? কত একর হইব আপর? তো 106 জনের জায়গা, 106 জনের জায়গা এটার মধ্যে, হ্যাঁ এটা রয়েছে, পড়ে রয়েছে 106 জন, এটা তো অনেকটা পরিসংখ্যাটা। এটা কি মানে কোনো অ্যালটমেন্ট পাওয়া গেছে না খাসলেন? না না, এটা তো জুটলেন তো একটা প্রিলিমিনারি আমাদেরকে টাকা পয়সা দিছে বা কোনো কিছু, আমরা তো বারবার গত জরিপের রেজাল্ট কি আমি বলছি আমি ডিসিএ মেলাঘর
তো অ্যাকচুয়ালি এটা আমি যেটা আপনাকে বলতে চাইবো সেটা হচ্ছে এমন, ওই দিন এর আগেও যখন আমাদের মাননীয় এসডিএম স্যার মানিকলাদ আসছিল তখনও আমি এখানে এসেছিলাম, আমাকে এখানে পাঠানো হয়েছিল দুইবার, তখন আমি চেষ্টা করেছিলাম সেটাকে উদ্ধার করার জন্য বা ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে জায়গাটাকে যাচ্ছে ডিমাইগ্রেশনের কাজটা করতে সহযোগিতা করার জন্য, কিন্তু আমরা তখনও এটা আমি ফেলিউর হয়েছি, তারা আমাদেরকে সাপোর্ট করেনি, বরং আমাকে উল্টা আরও ওরা মানে একদম অন্যরকম অবস্থা, সেটা আপনি জানেন কি না জানি না। এটা নিয়ে পর আমাদের পুরো পরিষদে মিটিং টিটিং হয়েছে, ওনারা গিয়ে অনেকে বলেছেন যে আমাদের ভুলটুল হয়ে গেছে, এটাও তারা শেয়ার করেছেন, যাই হোক সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু এখন সেকেন্ড টাইমে যেটা আমাদের যেটা হচ্ছে এখন এখন আমাদের নতুন এসডিএম স্যার আসার পরে আবার ডিএম অফিস থেকে সেখানে চিঠি এসছে, তো চিঠি আসার সাপেক্ষে আমাদের সব দাদারা বা এখানে ভাইয়েরা আমাদেরকে এই কাজটা ক্ষেত্রে ডিস্টার্ব করছে বা বলছে ওরা ওটা ওইটা ওদের জায়গা, সেটা ওদেরকে আমরা স্পেশালি সেখানে একটা ডেকেছি, এসডিএম স্যার ছিলেন আমাদের পুরো পরিষদের চেয়ারম্যান বা চেয়ারম্যান ছিলেন, ওনারাও ছিলেন, আমরাও ছিলাম, আমরা রেভিনিউ দপ্তরের লোকরাও ছিলাম, সেখানে আমরা ওদেরকে এটাই জানান দেওয়ার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি যেহেতু কেসটা এখনও মানে জিনিসটা এখনও কোর্টে আছে, কোর্ট থেকে যখন যেহেতু এখনও কোনো ধরনের ইনজাংশন সেখানে মানে জারি করেনি, তাহলে সেক্ষেত্রে আমরা কোর্টেরকে অমান্য করে না, কোর্টকে আমরা মান্যতা দিয়ে সেখানে আমরা কাজটা করব। যখন আজকের থেকে এক মাস দুই মাস বা এক বছর পরে এখন দেখা গেলো যে কোর্ট থেকে জাজমেন্ট আসছে না আরও দুই বছরও, তো গভর্নমেন্ট তো দুই বছর ধরে এই কাজ নিয়ে বসে থাকবে না, এবং অলরেডি কাজ আজকে তিন বছর হয়ে গেছে, টাকা এসছে, এখন যদি শর্টলি যদি কাজটা শুরু করা না যায় সেক্ষেত্রে গভর্নমেন্টের অনেক টাকা লস হয়ে যাবে, এবং সেক্ষেত্রে মানে যারা বরাদ পেয়েছে টেন্ডার বাইজ ওরাও কাজটা করাতে পারবে, সব কিছু মিলিয়ে এখন গভর্নমেন্ট থেকে এটার প্রেশার আছে এবং আমাদেরকে সেখানে বলা হয়েছে আদেশ দেওয়া হয়েছে খুব শর্টলি সেটাকে জায়গাটা ডিমার্কেশন করে তাতে কাজটা শুরু করা হয়। কত পরিমাণ জায়গা এখানে অলমোস্ট হয়ে যাবে 11.1 সামথিং এমন হেক্টর হয়ে যাবে, 11.1 মানে প্রায় 12 একর মতো জায়গা এখানে পুরোটা জায়গা মিলিয়ে। এরকম কোর্ট কেস চলাকালীন অবস্থায় কি জায়গার ডিমার্কেশন গভর্নমেন্ট নিতে পারে? যেটা ওনারা যেটা কোর্ট কেস বলছে, কোর্ট কেস ঠিক আছে, ওনারা কোর্টে একটা রিপিটিশন করেছেন, কিন্তু কোর্ট সেক্ষেত্রে আমাদেরকে কোনো নিষেধাজ্ঞা এখনো জারি করেননি যে তুমি এই জায়গাতে আসতে পারবে না, জায়গাতে কোনো কাজ করতে পারবে না, ওটা ওদের ব্যাপার, ওটা কোর্টে দিয়ে রেখেছি, কিন্তু কোর্ট থেকে যদি কোনো ধরনের ভার্ডি কখনো আসে তাহলে আমরা অনারেবল কোর্টকে সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো, সেক্ষেত্রে আমরা এবং আরেকটা এখানে আমি আপনাকে বলে রাখি, ইন এডিশন এখানে যে জায়গা নিয়ে এখন সমস্যা হচ্ছে, এই জায়গা বলছে ওরা ওরা দাবি করছে ঠিক আছে, কিন্তু এখানে তো ওরা থাকছে না, ওদের এটা কোনো এখানে কোনো কোনো ফিলারিং নেই, কিছু নেই, তাহলে সেক্ষেত্রে এটাকে কাজ করতে তো কোনো অসুবিধা আমি দেখি না। এখন ওই দিন মিটিংয়ের মধ্যে এটাও আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, মানে এটা করতে গেলে কোনো কিছু ভাঙা বা চোরার কোনো ব্যাপার নেই, ঘরবাড়ি ভাঙার বিষয় নেই, না না কোনো ভাঙার এখানে ব্যাপার নেই, তাহলে সেখানে দিদি এটা কি অসুবিধা? আর ওনার এটা নিজেরাও জানে যে এটা যদি এখানে সামনে দিয়ে যদি রাস্তাটা হয় এখানে গভর্নমেন্টের অনেক লাভ, মানুষ সাধারণ লোকেরই সেখানে লাভ হবে, তাহলে এটা না করার কোনো যুক্তিগত আমি দেখি না। সেক্ষেত্রে এসডিএম স্যার সেখানে ছিলেন, আমাদের মাননীয় এডিএম স্যার সেখানে ছিলেন, স্যারও সেখানে পরিষ্কার ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে সবার উপর আমাদের অনারেবল কোর্ট যদি সেখানে আমাদেরকে নির্দেশ দেন, জাজমেন্ট দেন, ভার্ডিক দেন, তখন আমরা সে অনুযায়ী ওনাদের আদেশ পালন করব। তো সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার, টাইম টেকিং, সেটা কবে সেখানে হবে কী হবে না হবে সেজন্য তো আমরা অপেক্ষা করতে পারছি না, আর যেহেতু অ্যাজ অন ডেট আমরা এই জায়গাটা আমাদের মানে গভর্নমেন্টের খাস জায়গা অর্থাৎ পিডাব্লিউডির জায়গা, তারা যদি সেটা চেষ্টা করে আগামী দিন কোর্ট কেস করে তাদের মতো করে তারা যদি নিয়ে নিতে পারে এটা তাদের ভাগ্য, আমরাও যে তারা এটা পেলে পরে তারা নিজেদের টাকা নিজেরা পেয়ে যাবে, নিজেদের টাকা সেখানে মিটবে। আজকে তাহলে কী হবে জায়গাকে আপনার দখল নেবেন? আমরা এখন এখানে এসেছি, আমরা এর আগেও আমরা এখানে খুঁটি লাগানোর চেষ্টা করেছিলাম, আমরা বাধা বিপত্তি আমাদের হয়েছিল, আমরা করতে পারিনি, আজকেও আমাদের এখানে পুলিশ ফোর্স এখানে রাখা আছে, আমরা চেষ্টা করব আমরা এখানে জায়গাটাকে পুনরুদ্ধার করার এবং এখানে আমরা এই মানে ডিমার্কেশন করানোর জন্য। আমাদের রেকর্ডে পিডাব্লিউডি রাস্তা, আমরা পিডাব্লিউডি রাস্তা মাপতে আসছি, এখন পিডাব্লিউডি রাস্তা যদি তারা উপদেশে তারার জায়গা, তো তারার জায়গার সপক্ষে তারা যদি কোনো কাগজ, তো তারা রইব গভর্নমেন্টের আইন অনুযায়ী গভর্নমেন্ট সেভাবে নেব, আমাদের তো আমাদের রেকর্ডে পিডাব্লিউডি রাস্তা, তো সেই হিসেবে তো পিডাব্লিউডি রাস্তা দেখিয়ে তো আমরা আজকে মাপতে এসে সেভারাল টাইম মাপতে আইসি, যেমন উইদিন থ্রি ডেজের মধ্যে আমি দুবার এলাম, পরশু দিনের আগের দিনও এলাম, আজকেও এলাম, আপনারাও আইলেন, আমাদের কাননগো সাহেবও এলেন, ঠিক আছে, তাহলে অক্ষণে যেটা মানে লেটেস্ট যে আমাদের পর্চা বা যেটা আমাদের লেটেস্ট অনলাইন রেকর্ড সেটার মধ্যে এটা দেখা যাচ্ছে যে এটা সামথিং যেটা আমাদের হেক্টর বা যেটা জায়গা আছে।